নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পিডিএফ ফাইল ফ্রিতে ডাউনলোড চাইলে এবং ডেলি মক টেস্ট দেওয়ার জন্য আমাদের অফিসিয়াল অ্যাপস সিডি এক্সাম চলে যে ইনস্টল করুন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধু আগের দিন তোমার সাথে এক থেকে কুড়ি অব্দি প্রশ্ন আলোচনা করেছিলাম আজ একুশ থেকে চল্লিশ অব্দি প্রশ্ন আলোচনা করবো যারা পার্ট ওয়ান দেখুন ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সে লিংকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো দেখো একুশ নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে নিম্নলিখিত বক্তব্যটির ভিত্তিতে বিচার করুন কোন ধারণাটি যুক্তিসম্মত এই ধরনের প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পাবে কী বলা হয়েছে বক্তব্য বলা হচ্ছে নির্বাচনের সময় বিপক্ষ দল বলেছিল কী বলা হয়েছে নির্বাচনের সময় বিপক্ষ দল বলেছিল বিগত পাঁচ বছরে দ্রব্যমূল্য বৃদ্ধিটি লক্ষ্য করুন অর্থাৎ যে বিগত বছরগুলো সেতে সেই পাঁচ বছরে কি দ্রব্যমূল্য কতটা বৃদ্ধি পেয়েছে এর অনুমান কি বলছে দেখো এরা বলছে এক এইবার আমাদের দলকে ক্ষমতায় আসার সুযোগ দিন একদম সঠিক কথা বলেছে কারণ কোনো পার্টি যদি বারবার নির্বাচিত হতে থাকে তাহলে দেখবে দ্রব্যমূল্যটা দিন দিন বাড়তে শুরু করে তাই অন্য পার্টিকে সুযোগ দেওয়া উচিত তাই এটা এক নম্বর কথাটা ঠিক বলেছে দুই কি বলছে দেখো দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকবে যদি আপনারা একই দলকে নির্বাচন করুন এটাও ঠিক বলেছে কারণ একই পার্টিকে যদি বারবার জিতানো হয়ে থাকে তাহলে দেখবেন দ্রব্য মূল্য দিন দিন বাড়তে রয়েছে অন্য পার্টিকে সুযোগ দিলে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তাই দুই নম্বরটাও কিন্তু সঠিক বলছে অর্থাৎ এক আর দুই দুটোই কিন্তু যুক্তিসম্মত কথা এখানে বলা হয়েছে এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে তো দেখা যাক অ্যান্সার কিতে আমাদের কী আছে তো দেখো এখানে অপশান এতে বলা হয়েছে এক আধ দুই উভয় অন্তর্নিহিত কেবলমাত্র দুই অন্তর্নিহিত সি বলছে এক বা দুই কোনোটা অন্তর্নিহিত নয় কেবলমাত্র এক অন্তর্নিহিত তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অপশান এ কারেক্ট অ্যান্সার কারণ এক আধ দুই উভয় অন্তর্নিহিত যুক্তি যুক্তিসম্মত কথার কথা এখানে বলা হয়েছে অনুমান হিসাবে অর্থাৎ অনুমান আমরা করতেই পারি যে অন্য দলকে আনলে কী হবে ক্ষমতা আসার পর কী হবে দ্রব্যমূল্যটা কমে যেতে পারে তাই এ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে হয়ে যাবে এবার দেখো বলা হয়েছে স্মাইল শব্দটির দর্পণের সঠিক প্রতিবম্বটি কী হবে জাস্ট এগুলো কিছু করতে হয় না দেখো স্মাইল এটাকে খাতায় লিখবা খাতায় এটা সাদা পৃষ্ঠায় লিখাবা সাদা পৃষ্ঠা লিখে উল্টো দিকে ধরবা দিয়ে সেটাকে তুমি স্কেচ করে নেবা অথবা লিখে নেবা দেখবা সেমভাবে ইজিভাবে কিন্তু এগুলো করা যায় না পেটে থাকো তাহলে কমেন্ট জানাবে তাহলে এই পার্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো তো এই কোয়েশনটা কারক্ট আনসার অপশন সি তোমরা লিখে দেখবে খাতায় ধরো একটা পৃষ্ঠা এই পৃষ্ঠাতে অঙ্ক সুন্দর করে লিখবে এস এম আই এ লি এরকম করে লিখবে সুন্দর করে দিয়ে পৃষ্ঠাটাকে উল্টাবে জাস্ট দেখবার সেম এই লিখাটা চলে আসবে এই লিখাটা দেখবার চলে আসবে ঠিক আছে এবার তেইশ নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে জি এসটি এর পূর্ণরূপ কী অর্থাৎ জিএসটি ফুল ফর্ম কি কেন জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা তোমরা কমেন্ট বক্সে জানাবে এই জি এস টি কত সালে আর কত তারিখে চালু করা হয়েছিলো এই জি এস টিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজ তেইশ নম্বর প্রশ্ন তো এই প্রশ্নটি কারেক্ট আনসার হবে অপশান এ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশান এ কারেক্ট অ্যান্সার নেক্সট এবার দেখো চব্বিশ নম্বর কোশ্চেনের দিকে কোনো যাক বলা হয়েছে অটোমোবাইলে অডোমিটার যন্ত্রের সাথে ড্যাশ পরিমাপ করা হয়ে থাকে অটোমোবাইলে অডোমিটার যন্ত্রের সাহায্যে ড্যাশ পরিমাপ করা হয়ে থাকে তো এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অটোমোবাইলে অডোমিটারের সাহায্যে কী করা হয় দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে ওকে নেক্সট এবার যে কোনো মোটরসাইকেলও তোমরা দেখতে পারবে এই বিষয়টা এবার পঁচিশ নম্বর কোশ্চেন দেখো একটা সেম টাইপের বিবৃতি দিয়েছে তো কী বলা হয়েছে পঁচিশ নম্বরটা বলছে দেখো বলছে নিম্নলিখিত সব প্রশ্নটি পড়ুন আর কি বলছে নির্বাচন করুন কোন বক্তব্যটি সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য কি বলা হয়েছে স্টক মার্কেট কি সম্পদ সৃষ্টির উৎস কি বলা হয়েছে স্টক মার্কেট দেখো স্টক মার্কেট কিন্তু সবসময় টাকা লাগানো কিন্তু সবসময় ঝুঁকিদায়ক বলে আমি মনে করি বক্ত বক্তব্যে কী বলা হয়েছে দেখো বলছে হ্যাঁ স্টক মার্কেট টাকা বৃদ্ধি করে টাকা বৃদ্ধি করে কিন্তু এটা কিন্তু ঝুঁকিসম্মত না স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ তাই আমি বলতে পারি অপশান এই যে রোমান টুটা একদম কারেক্ট কারণ স্টক মার্কেটে টাকা রাখাটা কিন্তু ঝুঁকি সাপেক্ষ তো দেখা যাক অপশান অনুসারে কী কী আছে এতে বলছে কালো মধ্যে দুই সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য তাহলে অপশান এর কারেক্ট আনসার আমরা বুঝে যাচ্ছি পরে দেখা যাক এক ও দুই উভয় সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য কোনো সময় এককে সমর্থনযোগ্য করা যায় না কারণ টাকা তোমার কিন্তু এতে নষ্ট হতে পারে তিন বলছে কি কেবলমাত্র এক সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য সরি বন্ধুরা এটা ভুল হবে দুই এটা ঠিক আছে ঠিক আছে এ অপশান দুই তো কারেক্ট অ্যান্সার সিতে বলছে কেবলমাত্র এক সম্পূর্ণ সমর্থনযোগ্য তো এককে সমর্থনযোগ্য করা যাবে না তো এটাও কাটা তাহলে সিও কাটা আর এক বা দুই কোনোটাই সম্পূর্ণ সমর্থন সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য তাহলে এটাও কাটা তাহলে আমার অ্যান্সার হল কী হয়ে গেলো অপশান এ শুধুমাত্র রোমান দুই হচ্ছে সমর্থনযোগ্য এখানটায় করা যেতে পারে ওকে এবার নেক্সট আর যারা বিবৃতি সিদ্ধান্ত ভিডিওটি দেখো ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো বিবৃত্তি সিদ্ধান্ত ভালো করে দেখবে তাহলে ইজিভাবে তোমরা শিখে যেতে পারবে এবার ছাব্বিশ নম্বর কোশ্চেনটা ভালো করে দেখো কী বলা হয়েছে ছাব্বিশ নম্বর কোশ্চেনটা বলা হয়েছে দেখো বলা হয়েছে প্রদত্ত ভেনচিত্র অনুসারে সকল যে সেই সকল ছাত্রদের সংখ্যা নির্ণয় করুন যারা ফুটবল ক্রিকেট এবং তিনটি খেলাই খেলে অর্থাৎ কবাডিও খেলে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে এখানে দেখে তোমার বুঝতে হবে যে কোন প্লেয়াররা অর্থাৎ কোন আলফাবেটগুলো এখানে হচ্ছে তিনটে খেলায় খেলছে ঠিক আছে তো এখানে একটু ভালো করে দেখলে দেখো এখানে খেয়াল করো এস এসটা আর দেখো ভিটা এস আর ভি হচ্ছে তিনটে খেলাই খেলছে ঠিক আছে ফুটবল কাবাডি ক্রিকেট তিনটেই খেলছে তো আমাদের দেখো অপশান ডিতে রয়েছে কারেক্ট অ্যান্সার এস প্লাস ভি এই তিনটে খেলাই খেলে ওকে নেক্সট এবার সাতাশ নম্বর কোশ্চেন দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পায় বারবার বলছি দু হাজার সতেরো সালে ওয়ার্ল্ড র্যাপিড ফায়ার চেস চ্যাম্পিয়নশিপে কোথায় আয়োজিত হয়েছিল যেটিতেই বিশ্বনাথন আনন্দ তার খেতাব পূর্ণ লাভ করেছিল ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু খুবই দু হাজার সতেরো সাল হলেও ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য বলবো সামনের এক্সামগুলোতে তো এই কোশ্চেন হয়েছিল এটা ঠিক আছে এই দু হাজার সতেরো সালে যে ওয়ার্ল্ড র্যাপিড ফায়ার চেস চ্যাম্পিয়নশিপটা কোথায় রিয়াদের হয়েছিল ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো আঠাশ নম্বর কোশ্চেনের দিকে এগোনো যাক আজকের দেখো কি বলা হয়েছে ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমরা পাবে ঠিক আছে দেখো বলছে এতগুলো সংখ্যা দিয়েছে বলছে প্রদত্ত শ্রেণীটি কতগুলি সংখ্যা তার ডান পাশের সংখ্যাটি দিয়ে সম্পূর্ণ বিভাজ্য যায় ডান পাশের সংখ্যাটা দিয়ে কী বলেছে সবকটা সংখ্যা ভাগ যাবে তো দেখো খেয়াল করো দেখা যাক কী কী আছে দেখো তিন দুগুণে ছয় দেখো এ দেখো করতে পারছি আমরা তিন দুগুনে ছয় একটা পেয়ে গেলাম হ্যাঁ দেখো এ দেখো আট এক আট পাচ্ছি আবার দেখো এখানেও পাচ্ছি আট কে আট ঠিক আছে তো কটা পেলাম একটা ধর তিনটে পেয়ে গেলাম এখানেও দেখো আটটা রয়েছে আট এক আট ঠিক আছে চারটে পেয়ে গেলাম এ দেখো ছয় এককে ছয় ঠিক আছে যাচ্ছে তাহলে পাঁচটা পেলাম এরকম আর দেখো পাবে না ঠিক আছে তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ওকে তাহলে ডান পায়ের সংখ্যাটা দিয়ে সম্পূর্ণ বিভাগ যাবে কটা সংখ্যা পাঁচটা সংখ্যা যাবে নেক্সট এবার উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো আজকে বলা হচ্ছে একশো আশি মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ চুয়ান্ন কিমি পার ঘন্টা হলে প্ল্যাটফর্মের দণ্ডাও মানে একটি লোককে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো দেখো এটার কিসে রয়েছে মিটারে রয়েছে দেখো খেয়াল করো মিটারে রয়েছে আর এটা রয়েছে কিমি পার ঘন্টা তাহলে এটাকে মিটার পার মিটার পার সেকেন্ডে নিতে হবে তো চুয়ান্নকে যদি আমি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে পরিণত হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে তাহলে ভাগ করি তাহলে কত আসে তাহলে হচ্ছে তিন পাঁচা পনেরো তিন আঠারো এবং চুয়ান্ন সরি তিন পাঁচা তাহলে পনেরো হয়ে যায় ঠিক আছে ওকে তাহলে কত হলো পনেরো মিটার পাঁচ সেকেন্ড এবার কীভাবে করতে হবে ট্রেনটি কত সময় লাগবে সময় সূত্র কি দূরত্ব বাই গতিবেগ তাহলে একশো আশিকে যদি আমি একশো আশিকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাই তো একশো আশিকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাই অ্যান্সার হবে কত বারো সেকেন্ড ওকে অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে এবার নেক্সট বলা হয়েছে কি নিম্নলিখিত কোন মহিলা অ্যাথলিট স্কোয়াশ খেলোয়াড় নয় এই চারটে অপশানের মধ্যে দেখতে হবে কোনটা অ্যাথলিটস স্কোয়াশ খেলোয়াড় নয় ঠিক আছে তিরিশ নম্বর কোশ্চেন এটা আজকের তো অ্যান্সার করার চেষ্টা করো তো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঠিক আছে অপশান সি যিনি হচ্ছে স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত নয় কোনেরু হম্পি অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে একত্রিশ নম্বর যে জিআইটা রয়েছে ইন্টারেস্টিং একটি জিআই রয়েছে দেখে মনে হবে কিন্তু খুব কঠিন কিন্তু ইজি একটি জিআই রয়েছে ওকে দেখো বলছে বিশেষ সাংকতিক ভাষায় এম আই জেড জেড এল ওয়াইকে লেখা হয় কি জেড আই এম ওয়াই এল জেড এবং পি ইউ জেড জেড এল এ কে লেখা হয় জেড ই এল জেড তাহলে ওই ভাষায় বি ইউ জেড জেড ডব্লিউ ও আর ডি কে কী লেখা যাবে দেখো কীভাবে করবে জাস্ট তোমাদেরকে দেখো দেখে দেবো ইজিভাবে তোমার বুঝে যাবে দেখো ধরো এই এই সংখ্যাটাকে আমি ভাগ করে নিলাম ঠিক আছে অর্ধেক করে দিলাম এবার দেখো খেয়াল করো এখানেও আমি এটাকে অর্ধেক করে দিলাম ঠিক আছে খেয়াল করো দেখো এই যে এম এমটাকে দেখো লাস্টে চলে এসছে আমি এই এইদিকদের কাছে দেখো জেড এদিকে জেডটা দেখো ফার্স্টে চলে এসছে দেখতে পাচ্ছ এদিকের আইটা তারপরে চলে এসছে দেখতে পাচ্ছ আর এমটা তারপরে এসছে ঠিক আছে অর্থাৎ উল্টো করে লিখা হয়েছে এটাকে বলে সেমভাবে দেখো ওয়াইটাকে এখানে লিখা হয়েছে তারপরে কি এলটাকে লিখা হয়েছে তারপর জেডটাকে লিখা যদি ভেঙে না নাও তাহলে কিন্তু করতে পারবে না সেমভাবে গুনে নাও এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা আছে তাহলে চারটে চারটে করে নাও ঠিক আছে তাহলে কি উল্টো দিক করে লিখবো তাহলে ফার্স্টে কি হবে জেড হবে জেড জেড ঠিক আছে এটাই অপশানে মিলে যাচ্ছে দেখতে পাচ্ছি জেড জেড রয়েছে তো পুরো তোমরা দেখে নাও ভালো করে তাহলে বুঝতে পারবে আমি দেখিয়ে দিই আর একবার দেখো জেড জেড হয়ে গেলো তো দেখে ইউবি ইউ বি হয়ে গেল হয়ে গেল এবার দেখো উল্টো দিক করে ডি রয়েছে ডি লিখলাম আর আর লিখলাম ও লিখলাম ডাব্লিউ ডাব্লিউ লিখলাম তাহলে অপশান এ আমাদের কী হয়ে গেলো কারেক্ট অ্যান্সার হয়ে গেলো নেক্সট এবার তোমরা বত্রিশ নম্বর কোশ্চেনের দিকে কোনো যাক বায়োমাস থেকে যে পদ্ধতিতে বায়োগ্যাস প্রস্তুত করা হয় কী বলছে বায়োমাস থেকে যে পদ্ধতিতে বায়োগ্যাস প্রস্তুত করা হয় বত্রিশ নম্বর কোশ্চেন আজকের তো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবায়বীয় সন্ধান অপশান সি কারেক্ট অ্যান্সার ঠিক আছে বায়োমাস থেকে যে পদ্ধতিতে বায়োগ্যাস প্রস্তুত করা হয় তার নাম কি অবায়বীয় সন্ধান এবার নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো ট্রান্সপোর্ট কে বলছে গুডস আর তাহলে ব্যাংকের সাথে কার সম্পর্ক হবে ঠিক আছে অ্যান্সার করার চেষ্টা করো তো ব্যাংকের সাথে কার সম্পর্ক হবে তো ব্যাংকের সাথে কার সম্পর্ক হয়ে থাকবে ব্যাংকের সাথে মানি অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ক্ষেত্রে হয়ে যাবে নেক্সট এবার চৌত্রিশ নম্বর কোশ্চেন প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে দেখা গেছে জিআইটি দেখো কী বলা হয়েছে ও ইউ ই টি আই এর মধ্যে কোনটা ব্যতিক্রম রয়েছে ও ইউ ই ও ইউ ই টি আই এর মধ্যে কোনটা ব্যতিক্রম রয়েছে ঠিক আছে তো দেখো ভালো করে বোঝো দেখো সব কটা ভাউল ও ভাউল ইউ ভাউল ই ভাউল আই ভাউল শুধুমাত্র টি হচ্ছে কনসোনেন্ট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে অর্থাৎ ডিতে যা লেখা আছে ডি কোথায় দেখতে পাচ্ছি এ দেখো এখানে ডি দেখতে পাচ্ছি তাহলে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এটা এখানে ব্যতিক্রম রয়েছে ওকে নেক্সট দেখো ত্রিভুজ নির্ণয় করতে বলেছে তো দেখো আমার চ্যানেলে ত্রিভুজ নিয়ে নির্ণয় নিয়ে ভিডিও তৈরি করেছিল না দেখে থাকো দেখবে তো এখানে দেখানো সম্ভব নয় এটা তো এই কোয়েশ্চেনটা কারেক্ট তোমরা বলে দিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর যে ত্রিভুজ সংক্রান্ত জিয়া আবার শিখতে চাও তো কমেন্ট বক্সে জানাবে আমি দেখিয়ে দেবো আর যদি না দেখে থাকো আমার চ্যানেলে গেলে দেখবে পপুলার ভিডিও হিসাবে রয়েছে দেখে দেখে নিও ঠিক আছে তো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশান এ আঠেরোটা রয়েছে ঠিক আছে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট এবার দেখো দেখো ছত্রিশ নম্বর জিআইটি বলা হয়েছে এই যে এই কথাটা দিয়ে দিয়েছে এই শব্দটির বর্ণগুলিকে যদি ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী সাজানো হয় ইংরেজি বর্ণমালার কী বলছে ক্রম অনুযায়ী সাজায় তাহলে আমি ফার্স্টে ক্রম অনুযায়ী সাজিয়ে নিই এটাই বেশি বেটার হবে তো দেখো ফার্স্টে এখানে লিখার চেষ্টা করছি ছোট করে এ ঠিক আছে তারপর হচ্ছে ই তারপরে এ দেখো এই যে এ লিখলাম এখানে যেগুলো আছে ই পরে কাছাকাছি কী থাকতে পারে আই ওকে আই লিখা হয়ে গেল আচ্ছা এখানে একটু অনেক মুছে দিয়ে ভুল হয়ে যাচ্ছে লেখাটা আয় লিখে দিই এখানটায় ওকে তারপরে কি লিখবো আয়ের পরে কি আসতে পারে কাছাকাছি আছে এল আছে দেখতে পাচ্ছি এখানটায় দেখো দেখো আই লিখলাম তো তারপর দেখো এল আছে ওকে এল লিখলাম তারপর দেখো এন এন লিখলাম ওকে তারপরে কি তারপর দেখো আর আছে কাছাকাছি নিচের দিকে লিখি জায়গা নেই যেহেতু আর ঠিক আছে তারপরে কি আছে কাছাকাছি এস আছে এস আছে ইউ আছে আর ভি আছে এগুলো নাম্বারিং করতে বলেছে বলছে বাম দিক থেকে তাদের অবস্থান অনুযায়ী বন্যগুলিকে এক দুই তিন চার হিসাবে সূচিত করা হয় তাহলে বাম দিকের দিকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নয় নাম্বারিং করে নিলাম এবার কি বলছে তবে কনসুনেন্টগুলোকে সংখ্যাগুলো যোগফল করতে হবে দেখো কনসুনেন্ট এখানে কে কে আছে এ ই আই ওইগুলো বাদ দিয়ে কনস্টুডেন্ট ঠিক আছে তো দেখো এখানে এল এল দেখতে পাচ্ছ তাহলে এলে কত লেখা আছে চার লেখা আছে চার লিখে দাও যোগ এনে পাঁচ লেখা আছে পাঁচ লিখে দাও তারপরে আর আরে ছয় লেখা আছে ছয় লিখে দাও ঠিক আছে তারপরে এসে সাত লেখা আছে সাত লিখে দাও আর হচ্ছে নাইন লেখা আছে ভিতে দেখতে পাচ্ছ এগুলো টোটাল যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে যোগ করলে আসবে কত একত্রিশ তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে এবার নেক্সট সাঁত্রিশ নম্বর কোশ্চেন দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো সাঁত্রিশ নম্বর কোশ্চেন দেখো একটা লস বের করতে বলেছে ছাব্বিশ আঠাশ ও বিয়াল্লিশের লস কত হবে দেখো এই লসাঁকু তো জাস্ট এইভাবে করলেই বেরিয়ে যায় তোমরা একটা করে নেবে এ পাতিয়া একসাথে ষোলো আঠাশ বিয়াল্লিশ এরকম করে করে বের করে নেবে ইজিভাবে এটা করলাম না আর আমি ঠিক আছে তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি আমি এটার এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে তো এই কোয়েশ্চেন কার আনসার তিনশো ছত্রিশ হবে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে জাস্ট এরকম করে করবে গুণ করবে হয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট আটত্রিশ নম্বর হচ্ছে প্রদত্ত শ্রেণীটির জিঘ্ঘাচিহ্ন স্থানে কোনটি বসবে দেখো খেয়াল করো এখানে রয়েছে ই ই থেকে হচ্ছে জে প্লাস ফাইভ ই থেকে যে কত প্লাস ফাইভ তারপর যে থেকে ও হচ্ছে প্লাস ফাইভ তারপর হচ্ছে ও থেকে টি হচ্ছে প্লাস ফাইভ এবার টি থেকে তোমায় প্লাস ফাইভ গুনলে কিন্তু অ্যান্সার চলে আসবে টি থেকে প্লাস ফাইভ করলে কী আসবে ওয়াই আসবে তাহলে আমরা অপশান বিতে ওয়াই দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন দেখো বলছে নিম্নলিখিত কোনটি যৌগিক সংখ্যা নয় ঠিক আছে নিম্নলিখিত কোনটি যৌগিক সংখ্যা নয় তো এই কোশ্চেনটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি একশো নয় হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে এটা হচ্ছে যৌগিক সংখ্যা নয় ঠিক আছে এবং আজকের একটা শেষ অঙ্ক এবং একটি ইন্টারেস্টিং একটি কোশ্চেন দিয়েছে দেখো শ্রেণিক একটি বাল্বের সুইচ অন করে দুই ঘন্টা উনচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডেতে ঠিক আছে এবং একই দিনে বাল্বটি সুইচ অফ করে বারো ঘন্টা তিরিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে কত সময়ের জন্য বাল্বটি সুইচ অন মোডে ছিল তার কতক্ষণ জ্বলেছে সেটা তোমার বের করতে হবে এখানে সেটা বলা হয়েছে ওকে তো দেখো ইজি ব্যাপার এটা কোনো কঠিন কোনো কিছু না তো জাস্ট দেখো কি করতে হবে বারো ঠিক আছে আমি লিখে করা করে দেওয়ার চেষ্টা করছি বারো তিরিশ আর কত আছে আছে চৌত্রিশ ঠিক আছে ব্যাস লিখে নিলাম এবার তার নিচে বসিয়ে দাও দুই উনচল্লিশ আর হচ্ছে আর হচ্ছে চল্লিশ ঠিক আছে বসিয়ে দাও এবার বিয়োগ করো দেখো একটা বিষয় হচ্ছে কি যদি তুমি ক্যালকুলেশান করো ঘড়ির অঙ্কের ক্ষেত্রে যদি এই নিচেরটার থেকে উপরেরটা ছোট থাকে ঠিক আছে তাহলে ষাট যোগ করে নিতে হয় তাহলে যদি আমি চৌত্রিশের সাথে আমি ষাট যোগ করি কত হয় চুরানব্বই এবার চুরানব্বই থেকে যদি আমি চল্লিশ বিয়োগ করি তাহলে কত আসবে চুরানব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে তোমার চলে আসবে ষাট চল্লিশ চুয়ান্ন কত আসবে চুয়ান্ন আসবে এবার দেখো আমি তো এখানে ষাট লিখেছিলাম আমার তো ষাট লিখে তো যোগ করেছিলাম তাহলে এই ষাটটাকে ষাট মানে কত এক মিনিট এক মিনিটটা টাকা যোগ করে দাও তাহলে উনচল্লিশ সালে কত হলো চল্লিশ হলো আবার চল্লিশ থেকে তিরিশ ছোটো তাহলে উপরে আবার ষাট ধরতে হবে ঠিক আছে এবার হচ্ছে ষাট সেকেন্ড মানে এক মিনিট এক মিনিটটা টাকা যোগ করলাম এবার যেহেতু এটা ছোট ছিল তাই এটা কত হয়ে গেল নব্বই নব্বই থেকে তাহলে চল্লিশ বাদ দেবো নব্বই থেকে চল্লিশ বাদ দিলে কত থাকে পঞ্চাশ থাকে ঠিক আছে পঞ্চাশ এবার লিখে নিলাম এবার দেখো ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে হচ্ছে ষাট থেকে এখানে দুই আর কত তিন হয়ে যাবে তিন থেকে বারো বাদ দেবো তাহলে কত হবে নয় হবে তাহলে নয় ঘন্টা পঞ্চাশ মিনিট চুয়ান্ন সেকেন্ড যেটা থাকবে অপশান সিতে দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার ওকে এর পার্ট থ্রি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো আর ভিডিওটি ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে সেটা পার্ট থ্রিতে আমি আবার দেখাবো জয় হিন্দ বন্দে মাতারা আন একাডেমির সাবস্ক্রিপশন ফিজটা একবার ভালো করে দেখে নিন এক মাসের ক্ষেত্রে বারোশো ষাট টাকা তিন মাসের ক্ষেত্রে একত্রিশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে পাঁচ হাজার চল্লিশ টাকা বারো মান্থের ক্ষেত্রে তেষট্টিশো টাকা এবং চব্বিশ মান্থের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো ষাট টাকা সমস্তটাই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পর আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো টিডি টেন ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আর দশ তারিখের পরে নতুন প্রাইজিং কী আসছে একবার ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে আসছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে সতেরোশো দশ টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার দুশো পঁচাত্তর টাকা ছয় মাসের ক্ষেত্রে সাত হাজার ছয়শো পঁচানব্বই টাকা বারো মাসের ক্ষেত্রে ন হাজার চারশো পাঁচ টাকা চব্বিশ মাসের ক্ষেত্রে তেরো হাজার ছয়শো আশি টাকা তাই খুব তাড়াতাড়ি দশ তারিখের আগে আন সাবস্ক্রিপশন নিয়ে নাও এবার সাবস্ক্রিপশন কীভাবে নেবে একটু ভালো করে দেখে নাও আর বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেটা ভালো করে দেখে নাও দেখো এখন বর্তমানে চলছে ফাউন্ডেশন কোর্স অফ ডাব্লু এ পিএসসি টু থাউজেন্ড টোয়েন্টিন প্রিলি এক্সামের ব্যাচ শুরু হয়ে গেছে আরটা ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লাবসের মেন এক্সামের জন্য সেই ব্যাচটাও শুরু হয়ে গেছে এবং আইসিডিএসের ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নাও দশ তারিখের আগে এটাই তোমাদেরকে বলবো তবে এর জন্য তোমাদের যেতে হয় প্লে স্টোর

সাবস্ক্রিপশন না এতে তোমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে তোমার দেখবে এখানটা দেখবে প্রসিড টু পে সাত টাকা এখানে দেখাবে তোমরা কী করবে এই সাত হাজারটা দেবে না তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ডিসক্রিপশনে দেখবে আমার প্রোমো কোড থাকবে এই কোডটা ইউজ করবে এবং সমস্ত লিঙ্কই ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইট যাওয়ার লিঙ্ক সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই প্রোমো কোডটি ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তখন দেখবে এই টাকাটা গিয়ে দাঁড়াবে তোমাদের ছ হাজার তিনশো টাকা তখন প্রসিড টু পে করবে এবার কী করে পে করবে ভালো করে বুঝে আর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইএমআই ইউপিআই ওয়ালেট নেট ব্যাঙ্কিং ইত্যাদি এই অকটা অপশনের মাধ্যমে তোমরা টাকা পে করতে পারবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পে করার জন্য কী করতে পারেন কার্ড নম্বর তোর ভ্যালিড মান্থিয়ার তো তোমার নাম্বার নেম অফ কার্ড নাম্বার নেম অফ কার্ড অত যার নামে কার্ড রয়েছে তারপর প্রসিড টু পে করলে তোমরা এই টাকাটাই কাটাতে পারবে এটা সম্পূর্ণ কিন্তু বারো মাসের সাবস্ক্রিপশনের কথা তোমাদেরকে বললাম এবার দেখো তোমরা কী করবে যে দেখো যদি অনেকে ইএমআইয়ের মাধ্যমে করতে চাইছো তো এইচডিএফসি ব্যাঙ্ক আছে বাজাজ ফাইন্যান্স আছে আইসিআইসিআই আছে দেখতে পাচ্ছ আরবিএল ব্যাঙ্ক অনেক ব্যাঙ্ক রয়েছে তোমরা এগুলো ভালো করে দেখে নাও কী করবে এরপর দেখো এইচডিএফসি ধরো ব্যাঙ্ক নিয়ে বললাম কার্ড নাম্বার বসাবে তোমার হচ্ছে মান্থিয়ার আর তোমার নাম্বার কার্ড অন যার নামে কার্ডটা রয়েছে লিখবে তারপর টেন ডিজিট মোবাইল নম্বর দেবে তবে ইএমআই কন্টিনিউ করলে ইএমআই তোমাদের চালু হয়ে যাবে দেখো যদি তিন মাসের জন্য ইএমআই করে তাহলে একুশশো টাকা করে পড়বে ছয় মাসের জন্য করলে হাজার পঞ্চাশ টাকা নয় মাসের জন্য করলে সাতশো টাকা করে আর বারো মাসের জন্য করলে পড়বে তোমাদের পাঁচশো পঁচিশ টাকা তাই তোমাদের সবসময় যে আমি বলবো পাঁচশো পঁচিশ টাকা তোমাদের যাবে ইএমআই করতে এনে বারো মাসের সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও আর দশই সেপ্টেম্বর আগে সাবস্ক্রিপশন নেওয়া যারা সাবস্ক্রিপশন নিতে চাইছো কারণ দশই সেপ্টেম্বর পর সে ফিসটা অনেকটা বেশি বেড়ে যাবে